ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও আমার 2022 সালে যারা নবম শ্রেণীতে উঠলে তাদের যে মডেল টাস্ক অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে। তো সবার প্রথম জানিয়ে রাখি যে তোমরা যে সিটটা তোমরা দেখছো আর কি অন স্ক্রিন, সেটা তোমাদের মতো কোনো একটি ছাত্রের লেখা, কাজে কিছু কিছু ভুল হতে পারে, সেগুলো একটু লেখাগুলো আর কি, উত্তরগুলো রাইট, হ্যাঁ বানানগুলো, তো সেগুলো একটু দেখে নিও তোমরা। যাই হোক, প্রশ্নগুলো শুরু করি। তোমাদের 20 নম্বরের যে কোয়েশ্চেনের সেট দিয়েছে বাংলার, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা হলেন, অর্থাৎ কোন দেবীর উদাহরণ? উত্তর হচ্ছে দেবী চণ্ডী। 2 নম্বর তোমাদের দিয়েছে, সঘনে চিকুর পরে বেগ তর্কাবাজ, এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ কি? উত্তর লিখবে বিদ্যুৎ। যার নাম স্মরণ করলে বজ্রপাত হয় না বলে মনে করা হয় তিনি হলেন জয়মুনি মুনি। তারপর 2-এর যে প্রশ্ন, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? তোমরা লিখবে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর আদেশে যে প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়েছিল তাতে চারিদিকে মেঘ ঘন অন্ধকার হয়ে উঠেছিল, তাই কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছেন না, তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 2 নম্বরটা, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, প্রজারা কেন বিপাকে পড়েছিল? উত্তর হবে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বিরচিত কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি, এটা 6-9 কোটেশনের মধ্যে লিখবে, কবিতাংশে কলিঙ্গদেশের প্রজাদের ঝড় বৃষ্টি রূপ যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল তাতেই প্রজারা বিপাকে পড়েছিল। 3-এর প্রশ্নটা, কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি চলছিল? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাংশে কলিঙ্গ দেশে যে দুর্দশা হয়েছিল এর দিনগুলিতে একটানা 7 দিন ধরে বৃষ্টি চলেছিল। তারপর আমরা পরে প্রশ্নতে চলে আসব। একটি বড় প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চারিমেঘ জল দেয় অষ্টগজরাজ, চারিমেঘ বলতে কি বোঝো? অষ্টগজরাজের পৌরাণিক কাহিনী উল্লেখ করো। লিখবে তোমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে উদ্ধৃত অংশটি সংগৃহীত হয়েছে এটি ভূমিকার মতো। তারপর চারিমেঘ বলতে পুষ্কর দ্রোণ সংবর্ত আবর্ত এই চারিমেঘের কথা বলা হয়েছে। অষ্টগজরাজ বলতে পৌরাণিক মতে এই যে চার প্রকার মেঘের কথা বলা হলো, অর্থাৎ পুষ্করদ্রোণ সংবর্ত এবং আবর্ত, এই চার প্রকার মেঘের বাহন হলো অষ্টগজরাজ। এই অষ্টগজরাজ হলো ঐরাবক, পাণ্ডুরিক, বামন, হ্যাঁ অম্বজুন, পুষ্কদন্ত, সার্বভৌম, সুপ্রতীক, এরা দিগ্গজ নামে পরিচিত এবং এরা কবিতা অনুসারে ঠিক আছে এরা কবিতা অনুসারে এই 8টি হাতি চারিমেঘের সাহায্যে প্রবল ঝড় বৃষ্টি করছে। তারপরে প্রশ্ন 2-এর একটা হচ্ছে, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গ উদ্ধৃতি অবলম্বন করা হয়েছে? এরা তোমরা লিখবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সরি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বুদ্ধাংশ থেকে সংগৃহীত হয়েছে। আলাদা প্যারা করে লিখবে কলিঙ্গ দেশের সমগ্র আকাশ অতি অল্প সময়ের মধ্যে ঘন কালো মেঘে আবৃত হয়ে গিয়েছিল এবং মুহূর্তের মধ্যেই শুরু হয় প্রবল ঝড় বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ বৃষ্টিপাত। ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেই শুরু হয় শিলাবৃষ্টি, আকাশ থেকে পতিত হতে থাকে অর্থাৎ বরফখণ্ড, অর্থাৎ শিলা যেমন ভাদ্র মাসে তাল পতিত হয় তেমনভাবেই ঘরের চাল ভেদ করে শিলাখণ্ড পতিত হতে থাকে ঘরের মেঝেতে। এই প্রশ্নটি 3-এর প্রশ্নটি, চণ্ডীর আদেশে পান বীর হনুমান, চণ্ডীর আদেশে বীর হনুমান কি করছেন? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দাসের ঝড় বৃষ্টি কবিতা থেকে উদ্ধৃত অংশটি সংগৃহীত হয়েছে। এটুকু তোমাদের যে প্রশ্নই আসুক না কেন কলিঙ্গ দাসের ঝড় বৃষ্টি থেকে সব জায়গা থেকেই এই ভূমিকা লিখবে। তারপর লিখবে দেবী চণ্ডীর মায়ায় কলিঙ্গ দেশের ওপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ,
পুনরুচ্ছেদ, নিরন্তর 7 দিন বৃষ্টির ফলে কলিঙ্গদেশ জলমগ্ন হয়ে পড়েছিল। তার উপর দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গে ধ্বংসের সমাধি মগ্ন হয়েছিলেন। বীর হনুমান সে দেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন। হনুমান কৃত্তিকলাপের জন্য কলিঙ্গ সমস্ত মঠ মন্দির খেলনার মতো গুড়িয়ে যেতে থাকে। এরপর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কাব্যাংশ অনুসারে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শুধুমাত্র মডেল টাস্ক নয়, তার পাশাপাশি তোমাদের এটা ফাইনাল পরীক্ষাতেও ইম্পর্টেন্ট থাকে। যাক আমরা শুরু করি। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বিরচিত কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতাংশে দেবীর চণ্ডীর ইচ্ছায় প্রবল দুর্যোগ দেখা দিয়েছিল। তারপর পয়েন্ট, কলিঙ্গবাসীর জীবনের বিপর্যয়, দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গ দেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল, তাতে কলিঙ্গের প্রজাদের জীবনে নানাভাবে বিপন্নতা নেমে এসেছিল। যেমন 1 নম্বর পয়েন্ট, প্রজাদের গৃহত্যাগ, ঘন ঘন মেঘের গর্জন বজ্রপাত এবং সেই সঙ্গে প্রবল ঝড়বৃষ্টির কারণে প্রজারা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর ছেড়ে পালাতে শুরু করেছিল। তারপরে উল্টিয়া পরে শস্য, অর্থাৎ এটা পয়েন্ট, চারিদিকে ঝড়বৃষ্টির জন্য শুরু হয় হুড় হুড়, দূর দূর শব্দ শোনা যায়, ধুলে আচ্ছাদিত হয়ে পড়ে যে ছিল সবুজ এবং সবুজে ঢেকে যায় ধুলে, আচ্ছা জমিতে লুটিয়ে পড়ে সমস্ত ফসল উল্টিয়ে পড়ে। তারপরে পয়েন্ট, চারিদিক জলমগ্ন, চারিদিক থেকে ঘন অষ্ট গজরাজ তাদের সুরে করে সাহায্যে যেন জলবর্ষণ করেছিল এবং ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে পড়ে এবং জল স্থলে বিভেদটা কিন্তু মুছে যায়। তারপরে তোমরা পয়েন্ট করবে শস্য পচন ধরে, সারা দেশে জলমগ্ন হয়ে পড়ায় সঞ্চিত সকল শস্য পচন ধরে। তারপর লিখবে চাল ভেদ করে শিল্পরে বন্যা দেখা দেয়, ঝড় বৃষ্টির বজ্রপাতে প্রাবল্য ঘরের চাল ভেদ করে শিলা পড়তে থাকে, মেঝেতে নিরন্তর 7 দিন ধরে বৃষ্টি হয়, নিরবিত 7 দিন ধরে বৃষ্টিপাত হয়। তার সঙ্গে দেবীর আদর্শে নদীগুলো যেন কলিঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে সেখানে বন্যা দেখা দেয়, ঘর বাড়ি দলমল করতে থাকে। এরপর প্রশ্ন পয়েন্ট, হনুমানের ধ্বংস সাধন, দেবীর আদেশে হনুমান কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা সব ভেঙে ফেলতে থাকেন। এভাবে ঝড় বৃষ্টি কলিঙ্গবাসী জীবনে বিপন্নতা ডেকে আনে, হ্যাঁ, এবং তা কবির সুকমল তুলির পর্শ্বে তা সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু